বগুড়ার সারিয়া কান্দিতে যমুনা এবং বাঙালি নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করা হচ্ছে। কম সময়ে বেশি মাছ পাবার আশায় এক শ্রেণীর জেলে বৈদ্যুতিক তার যুক্ত বিশেষ ধরনের জালি দিয়ে ওই অপকর্ম করছেন। এতে নদীতে থাকা মাছের পোনা, ডিম, এমনকি সাপ এবং ব্যাংসহ নানা ধরনের কীটপতঙ্গ মারা পড়ছে। ফলে যমুনা এবং বাঙালি নদীতে মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। যমুনা নদী পাড়ের আড়তের মাছ ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করা হচ্ছে। শিকার করা এসব মাছ ভোরে নদী পাড়ের আড়তগুলোতে বিক্রি করা হয়। আসলে বিষয় হলো কি যে আমরা তো নদীর ভিতরে যাই না, তো আমরা এখানে এখন জেলেরা মাছ নিয়ে আসতেছে, আমরা বেচতেছি, আর সে কি পদ্ধতিতে ধরতেছে আমরা তো সেটা দেখতে যাই না। কারেন্টের ধরো মাছ তাহলে সকালে বিক্রি হয়, তাছাড়া তো নদীর ভিতর মাছ সব রকমের মাছ, বাইল্যা, সরেলি, বড় মাছ ইত্যাদি 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 সব মাছই পাওয়া যায়। সকালবেলা আসে, ওরা আসে এ জায়গাতে, আসে না হলে বাইরে আসে। জেলেরা বলছেন, বাঙালি নদীর পাইকপাড়া এবং জোড়গাছা অংশে এবং পাশের যমুনা নদীর হাঁস পোনাপাড়া থেকে চন্দন বাইশা পর্যন্ত 10 কিলোমিটার অংশে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে নদীতে আর কোনো মাছই থাকবে না। এটা আপনি নৌকার দুই পাশে দুটো লাঠি নেয়, দুটো লাঠির সাথে দুটো শিক গুঁজে দিয়ে দুটো শিকের মাঝে তার বেঁধে নিয়ে পানির ভিতরে দিয়ে সুইচ দিলে ওর মাঝখানে যে মাছগুলো থাকে সেসব মাছগুলো আর কি মুড়ে ভেসে ওঠে। এই পদ্ধতিতেই মাছ মারার কারণে অসংখ্য মানুষের জীবিকার যে ক্ষতিটা হচ্ছে, যার কারণে মানুষ নদী থেকে প্রায় মাছের প্রতি থেকে আশাই বাদ দিয়ে দিছে। খুঁজিত হয় কন এলে মাছ পায় না, চায় না, কারেন্ট শর্ট এলে জন্য মাছ পায় না। কন মাছ মারে বড় মাছ ইসে যেটা শুঙ্গে পড়ে, জালে শুঙ্গে যেটা পড়ে সেটাই মাছ পড়ে। ব্যাঙ পড়ুক আর সাপ পড়ুক আর যেটাই পড়ুক সবই মাছ পড়ে। বেশিরভাগ রাতে সন্ধ্যার পর থেকে সাবেদ মারে, সারিকান্দি থেকে আপনার এই এই দেবডাঙ্গাটা পুরোটাই মারে। কারণ সরতে মাছ মারার কারণে আপনার ছোট পোনা, তারপরে আপনার হচ্ছে বড় মাছ যে মারে, বড় মাছের মানে পোনা দেয়, ডিম হয়, এগুলো নষ্ট হয়ে যায়। স্থানীয় মৎস্য কর্মকর্তা বলছেন, দুর্বৃত্তরা গভীর রাতে মাছ নিধনে নামে বলে তাদের ধরা সম্ভব হচ্ছে না। বৈদ্যুতিক শক দিয়ে নিধন করা মাছ খাওয়া মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলছেন, পুরো জীববৈচিত্র্যই হুমকির মুখে পড়ছে। দুর্বৃত্তদের ধরতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি। কারেন্টের ইলেকট্রিক শক দিয়ে যে কোনো প্রাণীকে যদি হত্যা করা হয় এটা আসলে খুব অপরাধ। হ্যাঁ, এটা আসলে মানব স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ, কারণ ইলেকট্রিসিটি দ্বারা যখন পানিতে মাছটাকে অবৈধভাবে হত্যা করা হয় তখন মাছটা তাৎক্ষণিক পচন প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং মাছের নাড়িভুঁড়ি পচে যায়, মাছটা ডিকম্পোজ শুরু হয়ে যায়। এটা মানব শরীরের জন্য খুব ক্ষতিকর, এটা আসলে ইকোসিস্টেম জীব বৈচিত্র্যের জন্য আসলে খুবই ক্ষতিকর। শুধু মাছের জন্য না, কিছু কিছু উপকারী পোকামাকড় যেটা ফসলের পরাগায়নে সহায়তা করে ফসলকে বিনষ্ট করে, তো এটা আসলে আমরা নিজেরা নিজেদেরকেই ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলতেছি। আমরা এই ইলেকট্রিসিটি দ্বারা যে মাছটা নিধন করা হয়, আমরা মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের সমন্বয়ে উপজেলা সমন্বয় মিটিং আলোচনা করেছি, বিভিন্ন সময় সচেতনতা সভা করা হয়, এদের ধরার প্রক্রিয়া আমাদের অব্যাহত আছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বৈদ্যুতিক শক উৎপন্ন করার জন্য দুর্বৃত্তরা রিক্সা অথবা ইজি বাইকে ব্যবহৃত ব্যাটারির সঙ্গে ইনভার্টার নামে একটি যন্ত্র, যেটি ব্যাটারির নির্ধারিত ভোল্টকে কয়েক গুণ বৃদ্ধি করে তা সংযোজন করার পর নৌকায় তুলে গভীর রাতে মাছ শিকারে বেরিয়ে পড়ে। বর্তমানে প্রায় অর্ধশত ব্যক্তি ওই প্রক্রিয়ায় মাছ শিকারের সঙ্গে যুক্ত হয়েছেন। মাত্র 1 বছরের ব্যবধানে যমুনা এবং বাঙালি নদীতে মাছের উৎপাদন প্রায় 30% হ্রাস পেয়েছে।